ইউক্রেনের দুই জেনারেল সহ 50 সেনা কর্মকর্তা হত্যার দাবি রাশিয়ার। ইউক্রেনের কমারস্ক শহরে রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির দুই জেনারেল সহ 50 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানায়। গত 27 জুন কামারস্ত একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত হন। নিহতদের মধ্যে 3টি শিশুও রয়েছে। এই হামলার বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছিল ইউক্রেন। ওই হামলার 2 দিন পর 50 জনের মৃত্যুর দাবি জানায় রাশিয়া। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে কমারস্ত 27 জনের হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর 2 জেনারেল ও 50 জনের মতো কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলায় বিদেশি 20 জন ভাড়াইটে যোদ্ধা ও সামরিক উপদেষ্টাও নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 56তম আলাদা সাজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েনের কেন্দ্রে নিখুঁত এ হামলা চালিয়েছেন রাশিয়ার বাহিনীগুলো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে জেনারেল ইগোর কোনাশেন গফ আরও দাবি করেন হামলার সময় সেখানে এই সাময়িক কর্মকর্তাদের স্টাফ বৈঠক চলছিল। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।